নমস্কাৰ ষ্টুডিঅ'ত পৰিপালিতা এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ। ইতিমধ্যে আৰম্ভ হৈছে উচ্ছেদ অভিযান লাহৰিজানত আৰু প্ৰশাসনৰ সৈতে খণ্ড যুদ্ধত লিপ্ত হৈছে অবৈধভাৱে দখল কৰি থকা ভূমি দখল কৰি থকা লোকসকল। আমি একো খাবলৈ পোৱা নাই, নিশা আমি এই ঠাণ্ডাত সাৰি আছোঁ বুলি খণ্ড যুদ্ধত লিপ্ত হোৱা পৰিলক্ষিত হৈছে প্ৰশাসনৰ সৈতে বেদখলকাৰী। এই মুহূৰ্তৰ এই খবৰ আমি জনাই আছোঁ ঈশান দিউজৰ দৰ্শকসকলক। আমাৰ খাবলৈ একো নাই, আমি কলৈ যাম? মন্তব্য বেদখলকারীর। উচ্ছেদস্থলীত যেহেতু ইতিমধ্যে উচ্ছেদ আরম্ভ হয়েছে, মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে খণ্ডযুদ্ধত লিপ্ত হয়েছে যে এই ঠান্ডাত আমি নিশা সারি আছো। প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধত লিপ্ত বেদখলকারী, আমি বহু বছর ধরে ইয়াতে আছো, ইয়াত থাকার বাবে আমি নগা লোকক করো দি আসিছো, নগা লোকক কর দি আসিছো বলে মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। ইয়াত আমি বহু বছর ধরে আছো বলে মন্তব্য করেছে। আজি লাহরিজানের ব্লক তিনির দুদু কলনীত চলিছে উচ্ছেদ অভিযান। এফালের পর ভাঙি দিয়া হয়েছে বেদখলকারীর ঘর, এলাকাটোত 100 ঘর লোকের বিরুদ্ধে চলিব উচ্ছেদ অভিযান। সরকারি ভূমি দখল করে বাস করেছিল 181টা পরিয়ালে। আর উচ্ছেদস্থলীত যেহেতু উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে সেই দৃশ্য আমার হাতত আছে, কিন্তু তার পূর্বে আমি জানাই আছো একাংশ বেদখলকারী প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধত লিপ্ত হয়েছে আর তার বাবে ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবার বাবে উচ্ছেদস্থলীত মোতায়েন করা হয়েছে শ অর্থ সামরিক বাহিনী আরক্ষী। আমি দৃশ্যাংশ ফুল স্ক্রিনত দেখাম। এই দৃশ্য হয়েছে উচ্ছেদস্থলীর দৃশ্যাংশ, কিদরে এক্সকেভেটরে ঘর সমূহ ভাঙি দিয়া হয়েছে। আমার হাতত মন্তব্য আছে কিদরে আরক্ষী প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধত লিপ্ত হয়েছিল বেদখলকারী, সে মন্তব্য প্রথমে আগবাইছো। ইমান টাকা ফেলাই মই গড় বনাই পেলাই এতিয়া আমার লড়া ছোৱালী কি খাব? খাবলৈ একো নাই, রাতে পড়া আমালোকে ভাত খোৱা একো খোৱা নাই, এতিয়া লৈ এতিয়া আমি আমালোক কেনেকৈ চলিম? মাইকী ল'ৰা ছোৱালীয়ে বাগানত থাকিছে, যদি তাতে মাইনা পুৰ হ'ব টেক্স দিবি, যদি টেক্স নিদিয় তেতিয়া তহঁতক মাৰপিট কৰিম আমি। ৰাতি 12টা হওক 1টা হওক নাগাই হেৰাচমেণ্ট হয়, পইচা ওলাবি, মাইনাটো পুৰা হৈছে, টকা ৰাতিটো নাই কালি ল'বি না। আৰু আমি দুখীয়া মানুহৰ কাৰণে কাম কৰা আছে, আৰু আমি নাজানো যে আপুনি কাৰণে এইটো টেক্স মাতি আছিলে কিলে মাতি আছিলে নাগা মানুহটোৰ নাম কি আছিলে, নাগা মানুহটোৰ নাম কি আছিলে নাম আমি নাজানে। মই বি ভাড়াটি আছে, মই গোলাঘাট চক্ৰ আছে, হ'লে মই বি আল্লাহ বাসিন্দা ক'ব। কেইবছৰ পৰা লৈ আছে টকাটো? এইটো কোনো চাল চাল মই বছৰটো বাদ দিয়া নাছ বেছি হ'ব কওক গ'লে আৰু 1910 পৰা ইয়াত কাজনা টেক্স নাগা মানুহে খাই আছে। কিমানকৈ দি আছে, কিমানকৈ দি আছে? আমি 20 বছৰ পৰা ইয়াতে থাকি আছোঁ টেক্সত, আৰু মাহটো মৰে আৰু মই আপোনালোকে কিমানকৈ দিয়ে, কিমানকৈ দিয়ে আমালোকে মাহে 5000 আপোনাৰ 6000 কোনে উঠায়, কোনে উঠায়, কোনে উঠায়? নাগা মানুহ, নাগা মানুহ নাম কি, নাগা মানুহ নাম কি? তোমালোকে ঘর নবনাবা, তোমালোকে ঘর নবনাবা, আর ইয়া আছিল মন্তব্য। এনেধরনের মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে প্রশাসনের সঙ্গে খণ্ডযুদ্ধত লিপ্ত হয়েছে বেদখলকারী। আমার ঘর খাবলৈ একো নাই, আমি কলৈ যাম? এই ঠান্ডাত নিশা আমি সারি আছো,
আর প্রশাসনের সঙ্গে এনেধরণে খন্ডযুদ্ধত লিপ্ত হয়েছে বেদখলকারী। আমি বহু বছর ধরে ইয়াত থাকার নগা লোকক করু দিয়ে আসছো। আমি দৃশ্যাংশসমূহ দেখাই আছো, এক্সক্লুসিভ দৃশ্যাংশ। কিদরে উচ্ছেদ অভিযান এস কে ভিতরে আরম্ভ করেছে প্রশাসনে, অন্য একটা মন্তব্য আছে, সেই মন্তব্য শুধু আহ তিল উঠাই আমাকে এগ্রিমেন্ট দিছে, আর এটা কি তিলন মালিক হয়েছে? এটা কোন মালিক হয় আমি নিজে না জানো স্যার। আমি পয়সা দিবলে থাকিম, আমি ইয়াত থাকিব আইছো, আমি ট্যাক্স দিবলে থাকি আছো। আমি মাটি কিনি লওয়া নাই, আমি কাই বলে যাবলে নাই। 50 বছর পর আছো স্যার, মই জন্ম হইছো ইয়াতে, মই ডাঙর গলি ইয়াতে হইছো স্যার। টোটাল ইয়াত কি ঘর আছে? ইয়াত টোটাল আছে স্যার 107 ঘর আছে। টোটাল হয় আপনারা কি কোর্ট অফ আইছে? স্টে আইছে, তার পাছে তো ভাঙিব। আমাক মেন্টালি ডেলি টর্চার দি আছে, গাড়ি লই লই আহি আছে, মেন্টালি যাবলে লাগে, সব কিছু যাবলে লাগে। সরকারে কব চাই আছো কি আমার দুখিয়া মানুষ আমাকে এনেকা কেলে করে আছে স্যার? আমি ইয়ার পর কত যাম? আমি ইয়াত না থাকিলে আমি কত যাম? আমার লড়া চলে সব, আমার লড়া চলে পড়ি আছে, ইয়াত এক্সাম চলি আছে, এক্সাম চলি আছে, এনেকা টাইমত উচ্ছেদ করি, ডেলি ভাঙি দিব, ডেলি ভাঙি দিব, এইবিলাক করে আছে যে স্যার আমি কত যাম? এই হলো লড়া চলে লৈ পেলাই, এই হলো লড়া চলে লৈ পেলাই আমি কত যাম স্যার? সদায় কৈ আছে যাবলে লাগে আর আর এনে ধরনের দেখবলে পড়া গেছে। এফালের ভাঙি দিয়া হয়েছে বেদখলকারীর ঘর, উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আমার খাব একো নাই, আমি কলৈ যাম বলে প্রশাসনের সঙ্গে খন্ডযুদ্ধত লিপ্ত হওয়া পরিলক্ষিত হয়েছে। আমার হাতত যেহেতু দুটাকৈ মন্তব্য আছে, পূর্বর একটা মন্তব্য আছে, সেই মন্তব্যটি পুনর্বার আগবাইছো। ইমান টাকা ফেলাই মই গড়বড়াই পেলাই এতিয়া আমার লড়া ছলে কি খাব? খাবলে একু নাই, রাতি বড়া আমলকে ভাত খর একু খর নাই, তেল হই এতিয়া আমি কো আমলক কেন কই চলিম? আরে বিনা সমক এতিয়া কোন যাম? ঘর নাই, সব সদত নাই, কুকুর এ ঠান্ডা খর লড়া ছলে লৈ মিলা আমি গুটা দি গুজারা করিছো, কে নাই করা কষ্ট করে তজি আগতে কব লাগে কি এই মাটি কোনো ইয়ার মাটি পত্তা নাই, একু নাই, আমি এই মাটি দিব নাই, এই মাটি বেলেগর হয়, কথা তো আগতে কব লাগে নাগা এলাকে কব লাগে, তো আমি কইছো আমার কথা নাম সাইলেন্ট চুপ থাক, তবে কথা কব জানা, তবে সব কথা লুকাই থাক। হ্যাঁ এই হাইকোর্টের কাগজ আনিছে, কাগজ আনিছে হাইকোর্টে বা এখন ছা বলে এখন এখন আপনাদের কাগজ, এই হাইকোর্টে বা কাগজ আনিছে। গরিব মানুষ দিন কমাই দিন আনি কেনে খাই তো হেরাসমেন্ট দিব নালাগে গরিব মানুষ। মাইকী ল'ৰা ছোৱালীয়ে বাগানত থাকিছে, যদি তাতে মাইনা পুর হবো ট্যাক্স দিবি, যদি ট্যাক্স নিদিও তোদের মারপিট করিম, আমি জাতি বারটা হোক এটা হোক নাগাই হ্যারাসমেন্ট হয়, পয়সা ওলাবি মাইনা তো পুরা হয়েছে, টাকা আজি তো না কালি লবি না, আর আমি দুঃখিয়া মানুষের যে কাম করাল আছে আমি না জানে যে আপনি কেন তো ট্যাক্স না মাতি আছে না কিলা মাতি আছে না, নাগা মানুষটির নাম কি আসলে, নাগা মানুষটির নাম কি আসলে না নাম আমি না জানে, মই ভালাটি আছে, মই গোলাঘাট লাই ছকরা আছে, হলে মই বি আল্লাহ বাসিন্দা কব। কে বছর পর লয়েছে টাকাটো? এত কোন কোন সাল সাল মই বছর তো ভাগ না বছর হল বেশি আমার কথা বলে আর 1910 ইয়াস 1910 বলে আর কাজনা ট্যাক্স নাগা মানে খাই আছে। কিমান কে দিয়েছে? কিমান কে দিয়েছে? আমি 20 বছর পরে এতে থাকি আছি ট্যাক্সত, আর মাটু মরে আর আপনাদের কিমান কে দিয়ে, কিমান কে দিয়ে আমলকে মাহে 5000 কিছু বল আপনা 6000 আমি 5000 কোনে লাছে কোনে উঠাই কোনে উঠাই কোনে উঠাই নাগা মানে নাগা মানে নাম কি, নাগা মানে নাম কি, এবো মানে তোমালোকে ঘর নবনাবা